নমস্কার। আজকে জশন মানাও বাংলা ইন্টারনেট রেডিওর কবিতা সমাবেশ অনুষ্ঠানে সকল শ্রোতা বন্ধুদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। কবিতা পাঠের এই আসরে আজকের বিশেষ অতিথি অনিন্দিতা। অনিন্দিতা পেশায় ফ্যাশন মার্চেন্ডাইজার, এছাড়া তিনি সঙ্গীতের অনুরাগিনী এবং তিনি একজন দক্ষ শেফ। 22শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 79তম প্রয়াণ দিবস। এই বিশেষ দিনটিতে অনিন্দিতা আমাদের শোনাচ্ছেন কবিতা তোমার সৃষ্টির পথ, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর। এই কবিতাটি গুরুদেব 1941 সালের 30শে জুলাই রচনা করেছিলেন এবং এটি ওনার রচিত শেষ কবিতা তোমার সৃষ্টির পথ। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি বিচিত্র ছলনা জালে, হে ছলনাময়ী। মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে সকল জীবনে, এই প্রবঞ্চনা দিয়ে মহত্বের করেছ চিহ্নিত। তারতরে রাখুনি গোপন রাত্রি, তোমার জ্যোতিষ্ক তারে যে পথ দেখায় সে যে তার অন্তরের পথ, সে যে চির স্বচ্ছ সহজ বিশ্বাসে, সে যে করে তারে চির সমুজ্জ্বল। বাহিরে কুটিল হোক অন্তরে সে ঋজু, এই নিয়ে তাহার গৌরব। লোকে তারে বলে বিড়ম্বিত, সত্যের সে পায় আপন আলোকে ধৌত অন্তরে অন্তরে, কিছুতে পারে না তারে প্রবঞ্চিতে। শেষ পুরস্কার নিয়ে যায় সে যে আপন ভাণ্ডারে, অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার। আরো অনেক কবিতা ছড়া রচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আমাদের পরবর্তী পর্বে জশন মানাও বাংলা ইন্টারনেট রেডিওর কবিতা সমাবেশ অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।